বাংলা নিউজ স্টেশন। যুক্তরাষ্ট্রের আপস্টেট নিউইয়র্কে বেড়াতে গিয়ে লেকের পানিতে ডুবে দুই বাংলাদেশের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের আরেকজন গুরুতর অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভুক্তভোগী সবাই যুক্তরাষ্ট্রের কুমিল্লা জেলার বরুড়া উপজেলার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রুহুল আমিনের পরিবারের সদস্য। নিউইয়র্ক সিটির বেলরোজ থেকে তারা আপস্টেট নিউইয়র্কের বেথেল টাউনে সমুদ্র সংলগ্ন হোয়াইট লেকে গিয়েছিলেন বেড়াতে। সেখানে তারা অবস্থান করার কথা ছিল তিন দিন। রোববার সকালে সেখানেই বিপদ ঘটে। রুহুল আমিনের জামাতা আফরিদ হায়দার এবং ছোট ছেলে বাসির আমিন লেকের পানিতে ডুবে মারা যান। রুহুল আমিনের ছোট মেয়ে নাসরিন আমিনকে পানি থেকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতাল গার্নেটে। এই পরিবারের খুব কাছের একজন জানায়, 28 আগস্ট তারা পুরো ফ্যামিলি নিউইয়র্কের আপস্টেটে বেড়াতে যান। সেখানে লেকের পাশে তারা একটি বাসা ভাড়া করেন। বিকেল 4টার দিকে লেকের পানিতে গোসল করতে নামে দুধভাই আফরিদ হায়দার, কিন্তু সেখানে এসে পানির গভীরে চলে যাচ্ছিল। তার পানি গলা পর্যন্ত হয়ে যায়, আর নিচের দিকে ডুবে যাচ্ছিলেন আফরিদ। তখন বোটে ছিল তার শ্যালক বাসির আমিন। তার বয়স মাত্র 18 বছর, সে মাত্র একদিন কলেজে ক্লাস করেছেন। সে ঝাঁপ দেন দুধভাইকে বাঁচাতে। তখন দেখেন দুজনই ডুবে যাচ্ছিলেন। এমন পরিস্থিতি দেখে বোন নাসরিনও ঝাঁপ দেন, কিন্তু কেউ কাকে উদ্ধার করতে পারেনি এবং সবাই ডুবে যাচ্ছিল। তার বড় ভাই এমন পরিস্থিতি দেখে অনেক চেষ্টা করে বাঁচাতে চান। পরে তিনি ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে কল করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আসে 45 মিনিট পর। প্রথমে নাসরিনের বডি উঠিয়ে নেয়, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যায় হেলিকপ্টার করে। সেই সাথে ফায়ার সার্ভিসের আরেকটি টিম এসে যোগ দেয়। তখন তারা শ্যালক বাসির আমিনকে উদ্ধার করে। বাসিরকে স্পটে ডেড দেখেন তারা, সেখানেই মারা যায় এই বাসির। আর দুলাভাইকে নেওয়া হয় হাসপাতালে, সেখানে রাত 9টার দিকে তিনি মারা যান। ক্রিটিক্যাল অবস্থা নাসরিন আমিনের। নাসরিনের ব্রেইন 90% ড্যামেজ হয়ে গেছে। খবর নিয়ে আরও জানা যায় তারা কেউই সাঁতার জানত না, আর সেখানে খুব বেশি পানিও ছিল না। তার ফ্যামিলিও সেখানে নেমেছিলেন, কিন্তু তারা হাঁটু পর্যন্ত পানিতে নামেন। তার দুলাভাই বেশি গভীর পানিতে চলে গিয়েছিল, সেখান থেকে এই দুর্ঘটনার সূচনা। মৃতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার পেড্ডা গ্রামের রুহুল আমিনের বড় মেয়ের স্বামী আফরিদ হায়দার, যার বয়স ছিল 33 বছর, ও তার ছোট ছেলে আসির আমিন, যার বয়স 18 বছর। জামাই আফরিদ হায়দারের গ্রামের বাড়ি নোয়াখালীতে। পরিবারে বরাত দিয়ে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল হক জানান, শনিবার রুহুল আমিন পুরো পরিবার নিয়ে টাউন অফ বেথেলে অবসর যাপনে যান। রোববার দুপুরে তার জামাই আফরিদ পাশের হোয়াইট লেগে গোসল করতে নামে। এ সময় হঠাৎ করে আফরিদ পানিতে তলিয়ে যায়। দুলাভাইকে বাঁচাতে শ্যালক বাসির এগিয়ে যান। তাদের দুজনকে বাঁচাতে এগিয়ে যান রুহুল আমিনের ছোট মেয়ে নাসরিন। তবে তাদের কেউ জানতেন না পানি এত গভীর, সাঁতার না জানায় তলিয়ে যান তারা। লেকের পাড় থেকে মেয়ের জামাই নিজের ছেলে মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন রুহুল আমিনের স্ত্রী রাহেল আমিন। আজ মাগরিবের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক বাংলাদেশি কমিউনিটিতে এখন শোকের ছায়া নেমে এসেছে। সো দর্শক, এই নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।